বিস্তার বিশাল বন্যা কবলিত এলাকায় বন্যার সময় এই বন্যার সময় আমাদের বিভিন্ন পানিবাহিত রোগ হতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ যেটা নাকি অধিকাংশ লোকেরই হয়ে থাকে সেটা হচ্ছে ঘা, বিভিন্ন রকম ঘা, আঙুলের চিপাচাপি এবং হাতে পায়ে, কারণ এই পানিগুলা পাড়াইলে পানিতে নামলে এবং কি পানি যখন নেমে যাবে তখনও যদি পাড়ায় তাহলে হাতে পায়ের চিপাচিপিতে অনেক রকম জটিল রকম ঘা হবে আর এই সব ঘা সহজে সারতে যাবে না। সেই সবাদে যাতে এই ঘাগুলো না হয় তার জন্য ওই সব পানিতে এবং কি পানি নেমে যাওয়ার পর যে ভিজে ভিজে যে জায়গাগুলো থাকবে সেই জায়গাগুলো সেগুলো অবশ্যই জুতো পায়ে দিয়ে জুতো ব্যবহার করে হাঁটাচলা করবেন, তাহলে হাঁটাচলা করলে তাহলে ওই সব ঘাগুলো হবে না। আর প্রতিদিন ওই পায়ে যাতে সবসময় শুকনো থাকে, পানিতে নামলেও সাথে সাথে পানিতে উঠে হাত পা ভালো করে ধুয়ে অ্যান্টিসেপটিভ ব্যবহার করতে হবে, করলে ঘা ডা হওয়ার চান্স থাকবে কম। সেই সবাদে আর এই ঘা হলে এমনও হতে পারে এই ঘায়ের থেকে অনেক ঘা ডা ক্ষত হয়ে যেতে পারে, যেহেতু আঙুলের পায়ের চিপাতে ঘাগুলো হবে। সেই সবাদে এই চিপায় ঘায় থেকে এমনও হতে পারে আস্তে 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 সেফটিতে পরিণত হতে পারে। সেই সবাদে আমাদের এই ঘায়ের দিকে খুব সতর্ক থাকতে হবে, সতর্ক থাকলে তাহলে আমাদের ওই ঘা ডা সহজে হবে না। আর যাতে আমরা এমন কিছু খাবার খাবো না, বেশি মিষ্টি খাবার যদি খেয়ে থাকি তাহলে ঘাগুলো বৃদ্ধি পেয়ে থাকে। আর এই সময় আমরা শরীরে অ্যালার্জি চুলকানি জাতীয় ইয়ে হতে পারে পানিবাহিত ইয়ের কারণে, সেই সবাদে আমরা তিতা জিনিস, নিম পাতা, নিমের রস এগুলো যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের শরীরে একটা অ্যান্টিসেপটিভভাবে থাকবে। সেই সবাদে আমরা এই ঘা যাতে কম থাকে সেই কারণে আমরা এগুলো ব্যবহার করব। এগুলো ব্যবহার করলে তাহলে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ, পানিবাহিত যে রোগ, এই রোগটা আমাদের কম থাকবে। এর পাশাপাশি এই সব পানি তে নামলে দেখা গেছে যে সবচেয়ে এই পানিবাহিত রোগের মধ্যে এর মধ্যে আর একটা রোগ আছে কলেরা। কলেরাটা কিন্তু হর মানে ব্যাপক একটা ই থাকে, কারণ যে কোনোভাবে পানি যদি পেটের ভিতরে চলে যায় সেই সবাদে আমরা পানিতে, খোলা পানিতে গোসল করবো না। খোলা পানিতে গোসল করলে খুব সতর্ক সহিত, কারণ পেটের ভিতরে কোনোভাবে পানি ঢুকলে তাহলে কলেরা হয়ে যাওয়ার ব্যাপক একটা চান্স হয়। আর পাশাপাশি এই পানিতে পারলে সর্দি এবং ঠান্ডা তো অবশ্যই লাগবেই, সর্দি ঠান্ডা থাকে, সেই কারণে আমরা এই পানিতে যাতে আমাদের বেশি না নামতে হয় সেই দিকে আমরা নিজেকে সতর্ক রাখব। সেই দিকে সতর্ক রাখতে পারলে তাহলে আমরা নিজেকে রোগ প্রতিরোধ থেকে সুরক্ষা রাখতে পারব। আর এই সুরক্ষা যদি থাকে তাহলে আমরা, যেহেতু এটা একটা পানিবাহিত রোগ, বন্যা তো আর সবসময় থাকবে না, হঠাৎ করে হয়ে গেছে, সেই কারণে বেশ কয়েকটা দিন যদি আমরা এভাবে নিয়ম মেনে চলি তাহলে আমাদের এইসব পানিবাহিত রোগ থেকে মুক্ত হতে পারি। এবং এই সময় অনেক লোকেরই টিউবওয়েলগুলো পানিতে নিচে ডুবে গেছে, দেখা গেছে এই টিউবওয়েলগুলো যখন পানি ব্যবহার করবেন অবশ্যই ব্লিচিং এবং বিভিন্ন কিছু ইউজ করে তারপরে এই পানিগুলো অবশ্যই পরবর্তীতে ইউজ করবেন, ব্যবহার করবেন, তা না হলে এখান থেকে মানে ব্যাপক পরিহারে মানে মৃত্যুর সম্ভাবনামুখী রোগ হয়ে যেতে পারে পানিবাহিত রোগ। আর সেই সুবাদে আর আমরা সবসময় ফুটানো পানি, আর এই ফুটানো পানি সবসময় পান করা অনেক ভালো, কারণ বিশ্বে করোনা ভাইরাসের সময়ও দেখা গেছে গরম পানি, ফুটানো পানি এইসবগুলো পান করলে মানে যে অনেকটা ভালো থাকতেছে, সেই সুবাদে আমরা ফুটানো পানি অবশ্যই পান করবো। ফুটানো পানি ছাড়া কোনোভাবেই অন্য কোনো পানি পান করবো না। আর ফুটানো পানি ছাড়া পান করি তাহলে কিন্তু আমাদের পানিবাহিত রোগ আক্রান্ত হব এবং আক্রান্ত হওয়ার পর আমাদের কিন্তু মৃত্যু ঝুঁকিটা এসে যেতে পারে। সেই সুবাদে আমরা নিজেকে সুরক্ষার জন্য সতর্কতা অবশ্যই অবলম্বন করব, যাতে করে আমরা সুস্থ থাকতে পারি। সুস্থ দেহ, সুস্থ মন, সুন্দর জীবন অনুক্ষণ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।